রাশি তার নাম, রাশি তার নাম। আমার অনেক কাজ আছে রাশি, ওই নামটা ধরে আপনি আমায় ডাকবেন না। কালকে যা হয়েছে আমায় যেতে দিন প্লিজ। আমার কিছু কথা আছে রাশি, প্লিজ একবার এখন একটা গেও কাজল লোকের গায়ে হাত দিতে তোমার ঘেন্না করছে না? ঘেন্না করছে না উজ্জ্বল? কটা বাজে সে খেয়াল আছে? ডিনারের কোনো ব্যাপার নেই নাকি তুমি ভাবছো যে আমরা সকলে আজকে উপোস করব? আপনারা বসুন, আমি এখনই দিচ্ছি। এতক্ষণ দেওয়া হয়নি কেন? কোন রাজকার্যটা করছিলে শুনি? নিজের কাজ না করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছো, আবার মুখে চাটান চাটান কথা! ডিনার টাইমে কেন ডিনার রেডি হয়নি? অ্যান্সার মি। উজ্জ্বলের ঘরে ওর বিছানাটা ঠিক করতে গেছিলাম। ও মাই গড, এখনো মায়া কাটাতে পারোনি দেখছি। সবই তো হাত ফুসকে বেরিয়ে গেছে, এখনো উজির বিছানা। যেটা তোমার নয় তার প্রতি তোমার এত লোভ কেন? শোনা, ওইসব মাথা থেকে বার করে তুমি বরং নিজের ঘরটাতে বাকি কটা দিন চুপচাপ কাটিয়ে দাও। যাও এখন ডিনার রেডি করে আমাদের উদ্ধার করো প্লিজ। হ্যালো। হ্যালো, আমি বলছি রাশি। সে তো বুঝতে পেরেছি, কিন্তু এত রাতে হঠাৎ। আই এম সো সরি, আপনাকে এত রাতে বিরক্ত করলাম। আগে না আপনাকে ফোন করার সুযোগই পাইনি, তাই এখন। ঠিক আছে, এত ফর্মালিটি করছো কেন? কি বলবে বলো। আমি ভেবে দেখলাম রিটার দিশার ব্যাপারটা নিয়ে ভীষণ কনফিউজড। মুখে যাই বলুক, আসলে দিশাকে নিয়ে ভেতরে ভেতরে ভীষণ টেনশনে আছে। দিশা আর রাশিকে ও কোনো হিসেবের মধ্যেই ফেলতে পারছে না। আবার এদিকে সন্দেহ করছে যে কিছু তো একটা রহস্য আছে, কিন্তু এত সহজে ও দিশাকে ধরতেও পারবে না। আবার রহস্যটার সমাধান করার জন্য ওর মনটা ছটফটও করছে। আপনাকে আর একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ বলো না। বলছি, অশ্মির সাথে পারলে একটু নর্মালি কথা বলবেন। ও সত্যি সত্যি খুব ভালোবাসে আপনাকে। একটু হেসে দুটো কথা বলা অনেক সম্পর্ককে খুব সুন্দর করে দেয়। আমি বোধহয় এই কথাটা রাখতে পারবো না। বড় লোকের খাম খেয়ালি বনার সঙ্গে আমি নিজেকে জড়াতে পারবো না। তাহলে আমাকে কি বলবেন? আমিও তো একজনের খাম খেয়ালির সাথেই জড়িয়ে আছি। আমি তো আগেই বলেছি, চাইলেও রাশির মতো সবাই হতে পারবে না। রাখি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। শুনতে পাচ্ছো তুমি? আমি বাঁচবো না তোকে ছাড়া। আমি ওকে কোথাও যেতে দেবো না, শুনতে পাচ্ছো? তুমি ভাবো না, ওকে নিয়ে চিন্তা করো। চিন্তা করি যা করেছি, ভেবে চিন্তা করেছি। রাশি তার নাম, রাশি তার নাম।